আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি গাজরের সেমাই রান্না করে দেখাবো। তিনটে মাঝারি সাইজের গাজর এভাবে কুচি করে রেখেছি আমি। ঘি আছে 2 টেবিল চামচ, 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ চিনি, বাদাম পেস্তা কুচি করে রেখেছি, গার্নিশের জন্য কিশমিশ, এলাচি আর 1/2 লিটার দুধ নিয়েছি আমি। প্যানে ঘিটা নিয়ে নেব আমি। এবার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে কিশমিশগুলো দিলাম, এবার গাজর হালকা করে ভেজে নেব। দিয়ে এভাবে ভেজে নিলে গাজরের যে একটা গন্ধ আছে এই গন্ধটা আর থাকে না। গাজর ভাজা হয়ে গিয়েছে, রংটা অন্যরকম হয়ে গেছে, সঙ্গে গাজরের রসটাও শুকিয়ে গিয়ে গাজর কিন্তু অনেক কমে গিয়েছে। আমি এবার যে দুধটা রেখেছি দুধটাকে তৈরি করে নেব। হালকা গরম দুধে আমি গুঁড়ো দুধটা আস্তে আস্তে মিশিয়ে দিলাম। চিনিটা মিশিয়ে দিলাম, এবার
এবার আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ পলকাতে শুরু করেছে, এবার আমি চুলার আঁচ কমিয়ে ভেজে রাখা গাজরগুলো দুধে দিয়ে দেব। একটু কিছুক্ষণ রান্না করতে হবে যাতে গাজরগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার গাজরের সেমাই। দুধটা আরও ঘন হয়ে গিয়েছে আর গাজরের রং, দুধ, ঘিয়ের রং সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা রং হয়েছে। এটা খেতেও ভীষণ মজার, আপনারা তো ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটি ডিশে উঠিয়ে সেমাই পরিবেশন করব। চুলাটা নিভিয়ে দিলাম, এর উপরে আমি কিছুটা বাদাম ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল মজাদার একটি ডেজার্ট, গাজরের সেমাই। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।